নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। বন্ধু, আপনি তো ইস্ট বেঙ্গল সমর্থক, তো একটু খেয়াল করে দেখবেন যে প্রায় 14,000-এর বেশি ইস্ট বেঙ্গল সমর্থক ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। এ কারণের জন্যই আমরা শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি। বন্ধু, আপনি তো ইস্ট বেঙ্গল সমর্থক, আসুন না ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে একটা বড় সড়ো ইস্ট বেঙ্গল পরিবার গঠন করি। কিছু না বন্ধু, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে যদি একটু ছুঁয়ে দেন বন্ধু, আপনি হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য নিবেদিত একটা চ্যানেলের সদস্য। ইস্ট বেঙ্গল সমর্থক হলে আপনাকে এই কাজটা তো বন্ধু করতেই হবে, সেটা আমি কেন আপনাকে বলবো। এবার সব থেকে ভিডিওর মূল প্রসঙ্গে চলে আসবো বন্ধু। এই ভিডিওটাকে আমি দুটো ভাগে বিভক্ত করেছি। একজন বিশ্বকাপার ইস্ট বেঙ্গলে আসার জন্য রীতিমতো পা বাড়িয়ে রেখেছেন। তিনি কোন বিশ্বকাপার, কোন দেশের বিশ্বকাপার, কবে তিনি বিশ্বকাপ খেললেন, আমি আসবো বন্ধু এই প্রসঙ্গে আমি নিশ্চয়ই কথা বলবো। তার আগে সব থেকে বড় যে কথাটা বলবো বন্ধু, আপনারা কি জানেন যে দিন কয়েক আগেই ইস্ট বেঙ্গল কর্মকর্তা এবং ইয়ামি টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের যিনি এই মুহূর্তে কোচ আছেন কার্লোস কুবারদাসের একটা বৈঠক হয়েছিল। এটা আপনারা বলবেন আমরা জানি তো বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠকে কি ঘটেছিল, কি কি ঘটনা ঘটল, কি সিদ্ধান্ত নেওয়া হলো, আপনারা কি জানেন? যদি জানেন কমেন্ট সেকশনে অতি অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে উল্লেখ করুন। বন্ধু, আমাদের অনেকেরই জানা নেই। খুব সোজা ভাষায় যদি আমি একটা কথা আজকে আপনাদেরকে বলি যে কোচ কার্লোস কুবারদাসকে যেমনি রেফারি সতর্ক করে দেয় হলুদ কার্ড দেখিয়ে যে এরপর যদি তুমি কোন রকম অবৈধ ট্যাকেল করো তাহলে কিন্তু সরাসরি দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখাবো, তুমি চলে যাবে একেবারে মাঠের বাইরে। ইস্ট বেঙ্গল কর্মকর্তারা, ইয়ামি টিম ম্যানেজমেন্ট কোচ কার্লোস কুবারদাসকে একদম স্পষ্টত হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন। তার মেয়াদ খুব বেশি দিনের নয়, তিনি কতদিন ইস্ট বেঙ্গল ক্লাবে টিকবেন এটা পুরোপুরি নির্ভর করছে এই মুহূর্তে তার উপরে। স্পেন থেকে নানা রকম আলতু ফালতু সাঙ্গপাঙ্গ তিনি নিয়ে এসেছেন, ভারতীয় কোচকে তিনি পাত্তাই দেন না। গোল হলে পরে বিনজর্জের কাজ হচ্ছে জয়োল্লাস করা। যতক্ষণ আপনি বাঘের পিঠে থাকবেন ততক্ষণ অব্দি ঠিক আছে, বাঘের পিঠ থেকে আপনি যখনই নামবেন তখন সেই বাঘই আপনাকে আক্রমণ করে হত্যা করবে। কোচ কার্লোস কুবারদাসের অবস্থা অনেকটা সেই রকম। ইস্ট বেঙ্গল কর্মকর্তারা এবারে তার পরামর্শ অনুযায়ী তিনি যে ফুটবলারদেরকে চেয়েছেন, বাজেটের ক্ষেত্রে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট কোন রকম কার্পণ্য করেনি, তারা কাকে এনে দেয়নি, আনোয়ার আলীর মতো তারকা জ্যাকসন সিং এসছেন গত আইএসএল মরশুমের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রি অব্দি চলে এসেছেন। এবারে দেখুন, আপনারা অনেকেই বলতে পারেন যে দলটার মধ্যে একটু ভারসাম্যের অভাব আছে, বিশেষ করে রক্ষণ ভাগের দিকে যদি আমরা তাকাই তাহলে সেটা দেখতে পারব। এই দলটা পুরোপুরি কোচ কার্লোস কুবারদাস যেরকম ভাবে বলেছেন ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট, সেভাবে কোচ কার্লোস কুবারদাসের কাছে বাজেটের কোন সীমাবদ্ধতা রাখেনি, পয়সার কোন কার্পণ্য করেনি, তারা সবকিছু উজাড় করে দিয়ে একটা দুর্দান্ত দল কোচ কার্লোস কুবারদাসের পরামর্শ অনুযায়ী তার হাতে তুলে দিয়েছিল। তারপর তিনি এখনো পর্যন্ত কি দিয়েছেন, ডুগান কাপের লাজং, গত মরশুমে কোন রকমে অবনবন ডেলিগেশন বাঁচিয়েছে এই লাজং। তার থেকেও বড় কথা, এফসি কাপের সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তুর্কমেনিস্তানের এমন একটা আলটিন নামক দলের কাছে ইস্ট বেঙ্গল ক্লাব হেরেছে যারা ফিফা র্যাঙ্কিং এ ভারতের থেকে অনেক পিছিয়ে। দলটার মধ্যে কোনো বিদেশি ছিল না, যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের মাঠে প্রায় 35,000 দর্শক পরিবেষ্টিত হয়ে কোচ কার্লোস কুবারদাসের ছেলেরা একটা বড় শূন্য বিগ জিরো উপহার দিয়েছেন। কোচ এক মাসেরও বেশি সময় পেয়েছেন দলকে অনুশীলন করাবার, তারপরেও তিনি তার প্রথম একাদশ নির্বাচন করতে পারেননি। স্পেন থেকে কোটি কোটি ভারতীয় মুদ্রা খরচ করে তিনি একজন সহকারী কোচ ফিজিক্যাল ট্রেনার নিযুক্ত করেছেন। তারপর থেকে প্রত্যেকটা ফুটবলারের ফিজিক্যাল ট্রেনিং নিয়ে একটা কথা আমি শুনেছি বন্ধু, শোনা কথার ভিত্তিতে বলছি, আলটিনের বিরুদ্ধে
ইস্টবেঙ্গল যে খেলাটা খেলছিল মনে হচ্ছিল যে গোটা মরশুম শেষ হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত ফুটবলাররা বাধ্য হচ্ছেন দলের হয়ে খেলতে। কিন্তু মরশুম তো সবে শুরু, এখনই কেন? এই অবস্থা হল ইস্টবেঙ্গল ক্লাবের ফিজিক্যাল ট্রেনার, তিনি কি করছেন, তার নাম কি, তাকে এখনই ঘাড় ধরে বের করে দেওয়া হোক। বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থের থেকে বড় স্বার্থ আর কোনো কিছু হতে পারে না। এবারে আমরা প্রথমবার একটা ভালো দল গঠন করেছি, কোচ কার্লোস কুয়ার্তো ভরসা করেছি, তিনি যদি এখনো অবধি ওই স্বজন পোজন নেপোটিজমের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকেন, তাহলে কর্মকর্তারা, ইমামি টিম ম্যানেজমেন্ট তাকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন। আপনারা জানেন আগামী 13 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল ক্লাব খেলবে ইন্ডিয়ান সুপার লিগের তাদের প্রথম ম্যাচ প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এই বেঙ্গালুরু এফসি গতকাল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে মোহনবাগান সুপার জায়ান্ট, বাস্তবিকই তারা জায়ান্ট বন্ধু, তাদের যে টিম বাজেট, দলটার নাম মোহনবাগান ছেড়ে দিন না, টিম বাজেট, তাদের যে পরিকল্পনা, তিন তিনটে বিশ্বকাপ আর কি, ভূ ভারতের প্রথম ইতিহাসে তারা খেলাচ্ছে, এ কথাটা বললেই অনেকে আবার টিপ্পনি কাটেন, আপনি কি মোহনবাগান সমর্থক, ন্যাকা ন্যাকা প্রশ্ন একদম করবেন না, যেটা বাস্তব, একটা ধারাভাষ্যকারের ভূমিকায় দাঁড়িয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাব যদি টিম বাজেট তাকাই, ইন্ডিয়ান সুপার লিগের 5 থেকে 6টা দলের বাজেট এবং দল গঠনের বিন্যাস অনেক বেশি এই বেঙ্গালুরু এফসি। ডুরান কাপে তারা কি দল নামিয়েছে, ইন্ডিয়ান সুপার লিগে তারা যখন ইস্টবেঙ্গল ক্লাব কেন যে কোনো দলের বিরুদ্ধে মুখোমুখি হবে, সেখানে তারা যে শক্তি নিয়ে মাঠে নামবে, সেই শক্তির মোকাবিলা করার মতো শক্তি অর্জন যাতে এই আমাদের প্রিয়তম দল ইস্টবেঙ্গল ক্লাব করে, কোচ কার্লোস কুয়ার্তোর কাছে সে অনুরোধ জানাবো। তা না হলে আপনিও লাল কার্ড।